কাটোয়া শাড়ির দোকানে আক্রান্ত মহিলা ডাক্তার, ডাক্তারকে মেরে আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ। দোকানের মালিকের স্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কি কারণে মারধর বলে জানতে পারছো? ইন্দ্রানী, যেটা জানা যাচ্ছে যে গতকাল কাটোয়া মহকুমা হাসপাতালে একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক, তিনি একটি কাপড়ের দোকানে গেছিলেন। যাওয়ার পর তিনি তার কয়েকটা ব্লাউজ ওই দোকান থেকে আগে কিনেছিলেন এবং সেগুলো পাল্টাতে গেছিলেন, এবং যখন যখন পাল্টাতে যায় তখন তিনি বলেন এগুলো রকম খুঁত আছে কিংবা কোনোটা ছেঁড়া বা কিছু আছে। এটি কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন দোকানের যে মালিক রয়েছে তার স্ত্রী, এবং বলে এগুলো যেহেতু আপনি খুলে এনেছেন, লাট খেয়ে গেছেন, এই মালগুলি ফেরত হবে না। তখনই তার সঙ্গে তার বচসা বাঁধে এবং বচসা বাঁধার পরই তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, অর্থাৎ মহিলা চিকিৎসককে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার চশমার কাঁচ ভেঙে যায়, এবং আরও অভিযোগ তার বাঁ হাতের আঙুলের যে কড়ি আঙুল আছে সেটাও ভেঙে যায়। এরপর তাকে ভর্তি করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালেই। স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের ছায়া পড়েছে এই এলাকা জুড়ে, এবং তার ফলেই কিন্তু ওই মহিলা ডাক্তার কাটোয়া থানায় একটা অভিযোগ দায়ের করে, এবং অভিযোগ দায়ের করার ফলে কিন্তু এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ। যেটা জানা যাচ্ছে যে ওই যে ভদ্রলোক যার দোকান, তিনি বলছেন আমার যে স্ত্রী এই কাজ করেছে তিনি ভীষণ লজ্জিত, তিনি ভাবতেও পারেননি তিনি যদি দোকানে থাকতেন তাহলে এরকম ঘটনা ঘটতো না। তবে যে কারণেই হোক, যেখানে আরজিকর কাণ্ডের ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে মহিলা ডাক্তার বা মহিলাদের নিয়ে, সেইখানেই যেহেতু এইভাবে মহিলা আক্রান্ত হলো, এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে কাটোয়া মহকুমা জুড়ে। ইন্দ্রানী, ধন্যবাদ চন্দন।